আজকের এই কোরআন তাফসীর মাহফিলে আমাদের সম্মানিত মেহমানের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ আলোচনা ওনাকে বলার এবং আমাদেরকে শোনার যে তৌফিক দিলেন এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে অল্প সময়ের মধ্যেই উনি যে জ্ঞান গর্ব আলোচনা আমাদের সামনে করেছেন যদি আমরা এই আলোচনাটুকু আমাদের জীবনে আমলে রূপান্তরিত করতে পারি তাহলে আজকের মাহফিল সফল হবে এবং আমরা এই সিনে আল্লাহ পাকের কাছে না যাচ্ছে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আর যেটা বলেছেন যে এখান থেকে যাওয়ার পরে কিন্তু শয়তান আমাদের কাছে অসহায়তা দিতে শুরু করবে যে হুজুরদের বক্তব্য হুজুরে বলবেই এগুলো মানার কি দরকার আছে, আমরা যদি শয়তানের অসহায়তা করে যদি আমরা এগুলো ভুলে গিয়ে আমাদের আমলকে বন্ধ করে দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সেই কঠিন জাহান্নামের আগুনে চলতে হবে। আসুন আমরা আমাদের জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে এবং আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী বাকি জীবন যেন আমরা পরিচালিত করতে পারি। আজকের মাহফিলের মোনাজাতের মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে সেই নিয়ত করে দিতে আমরা ব্যবহৃত করি, আমরা যদি সঠিক সহি নিয়ত করতে পারি হেদায়তের মালিক আল্লাহ, আল্লাহ আমাদের অবশ্যই দোয়া কবুল করে আমাদের হেদায়তের রাস্তা প্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন সকলে বলে আমিন। আগামী বৃহস্পতিবার আমাদের মাদ্রাসা নুরুল মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মিলাদ মাহফিল, আপনাদের সকলেরই সেই মিলাদ মাহফিলের দাওয়াত থাকলো বাদ জোহর, আমাদের গ্রাম তথা বাইরে থেকে যারা এসেছেন সকলেরই দাওয়াত থাকলো আগামী বৃহস্পতিবার বাদ জোহর মাদ্রাসার মাঠে বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে আমাদের মাদ্রাসায় যদি ছাত্র না থাকে তাহলে মাদ্রাসা কিন্তু চলবে না, প্রত্যেক মাসে যদি আমাদের ভর্তুকি দিয়ে মাদ্রাসা চালাইতে হয় মাদ্রাসাটা অনেক কষ্টকর হয়ে যাবে। কারণে হুজুর যেটা আমাদের আলেমদেরকে নিয়ে আলোচনা করেছেন তার মর্যাদা সবাই জানেন, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত পক্ষে এই নিয়মে পর্যন্ত পাস করিয়ে তারপর আপনারা জেনারেল লাইনে পড়েন তাতে অসুবিধার কিছু নাই, তখন ওই ছেলেটার ভিতরে যখন আরবি থাকবে সে নামাজি হবে, সে আপনার জানাজা করতে পারবে, সে আপনার জন্য দোয়া করতে পারবে। আর শুরুতে যদি তার ভিতরে আপনি আরবি অক্ষর না দেন কোরআন শিক্ষা না দেন তাকে যতই ডিগ্রি পাস করান আপনার জুনিয়র দিন থেকে লাভ হতে পারে কিন্তু পরকালীন কোনো মুক্তি আপনার জন্য হবে না। এখানে আসুন আমরা আপনাদের আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে আমাদের জানাজা পর্যন্ত যেন তারা শিখতে পারে, আমাদের মৃত্যুর পরে যেন আমাদের কোনো দোয়া করতে পারে, এই আমলটুকু আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিয়ে তারপর আমরা শিক্ষাটাকে শিক্ষিত করি। আর আমাদেরকে যেন আল্লাহ পাক প্রত্যেক বছর এভাবে কোরআন তাফসীর মাহফিলের আয়োজন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।